حضور फूल दे बंदन नवनिर्वाचित मेम्बर मोहम्मद और निर्वाचित चेयरमैन एवं राशिदुल इस्लाम जुग्म साधारण सम्पादक फूल दे बरण कर अध्यापक डॉक्टर हामिदुल्लाह मुन्ना भाई के फूल दे রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সম্মানিত সভাপতি লাফাই এবং দুইটা মসজিদের সংলগ্ন আছে তামি এই রাস্তা আর এখন শেখ হাসিনা সরকার শিক্ষার জন্য মানে তাতে বক্তব্য দিবেন শুধু আমি অনুরোধ করব যে সৈয়দাবাদের উন্নয়নের জন্য যদি কোনো জায়গায় আপনাদের প্রয়োজন চেয়ারম্যান মহোদয় খালটা রাস্তার পরে খালটা কিন্তু সেটা রাস্তা হবে ওই কারু বাড়ির কোনা কারু গাছ কারু কিছু আটকা থাকার জন্য জনগণ এরাই বলছে রশিদ ভাই ওই খোকসা ভাই সে বলছে তার নিয়ে গেছিলাম যে আমরা যেহেতু নির্বাচিত জনগণ দ্বিতীয়বার করছে আমাদের আমাদের দায়িত্বটা আরো বেড়ে গেছে তারপরও পানি কিন্তু ঢুকে যায় সময় সুযোগ পেলে পানি ঢুকে যায় এই ইউনিয়নটা এক সময় একটা এরকম যেন মায়ের বুক খালি না হয় এই জামাত বিএনপির হাতে উন্নয়নের সহযোগিতা করতে যেয়ে তো এই এলাকায় আজকে যে রাস্তাটা উদ্বোধন হচ্ছে এটা আপনাদের অনেক দিনের দাবি ছিল এই ধরনের তার প্রায় 1.5 কোটি টাকা মূল্যমানের এই রাস্তার যে প্রয়োজনীয়তা এই সম্পর্কে এলাকাবাসী কাম শিখ ব্যাম্পির লোকজনের ওই কাম আজকে একটি কথা আমি বলতে চাই গত 11 নভেম্বর নির্বাচন হয়ে গেছে আপনাদের ভালোবাসা আপনাদের পরিষদের সম্মানিত চেয়ারম্যান রিয়াজউদ্দিন উপস্থিত আছেন থানা আওয়ামীকে নেতৃত্বে ভাই বলি ডাকলে তারে কাছে ভাই সে আমাদের মুন্না ভাই আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা অতীতে দেখেছি এই সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ থেকে কখনোই আমাদের এমপি নির্বাচিত হতে পারে